আজ মঙ্গলবার 27শে চৈত্র 2023 সালের 11ই এপ্রিল। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ মঙ্গলবার। আর এই মঙ্গলবার নামটি কিন্তু গ্রহদের যুবরাজ মঙ্গল দেবের নাম অনুসারেই নামাঙ্কিত। আজকের দিনে খালি পায়ে মাটি স্পর্শ করতে যেন ভুলবেন না, সব থেকে ভালো হয়। যারা দীর্ঘদিন ধরে রোগশোক অসুস্থতায় ভুগছেন, আর্থিকভাবে দুর্বলতা অনুভব করছেন, তারা ব্রহ্মকালীন মুহূর্ত ভোর 4:30 থেকে 5:30 সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠুন। উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন, দেখবেন শরীর মনে সতেজতা অনুভব করার পাশাপাশি আর্থিকভাবেও আপনারা সমৃদ্ধশালী হবেন। আর যেহেতু মঙ্গলবার, তাই মঙ্গলদেবের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নামা, এটি 108 বার জপ করুন। আর স্ক্রিনে তো আপনারা নবগ্রহ বীজমন্ত্র দেখতে পাচ্ছেন, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজমন্ত্রই প্রতিদিন 108 বার করে জপ করুন না। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনোই অনর্থ হতে পারে না। ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। সম্ভবত এই ধরাকুলে এর থেকে বেটার মন্ত্রসমূহ কিন্তু আর নেই, যে উপায়ে আপনারা নবগ্রহকেই একসাথে সন্তুষ্ট রাখতে সক্ষম হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 9 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে আসা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। অসুস্থতা থেকে সেরে উঠবার জন্য আজ কোনো প্রকার কম্পিটিশন বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার থেকে বেটার কিছু আর কী বা হতে পারে। যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যুক্ত আছেন, নিজেদের কেরিয়ার গড়তে চান, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে। অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। যারা দীর্ঘদিন ধরে কোনো লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন, আজ আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তবেই কিন্তু বসের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। রাজনীতিবিদদের জনসংযোগ আরও বৃদ্ধি করতে হবে। আজ আপনি অফিসে যে কাজ করবেন, আগামী সময়ে সেগুলি কিন্তু বিভিন্নভাবে আপনাদের উপকারে আসতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই থাকবেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদেরও আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই আপনাদের ভাব ভালোবাসা বাড়তে চলেছে। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন। এমন দিন জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। অবসরকালীন সময়ে বাড়ির ছোটোখাটো সদস্যদের নিয়ে পার্কে বা শপিং মলে কিন্তু আপনারা যেতেই পারেন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।